আজ থেকে বাংলাদেশের সফল ছিল, মানুষ সফলতা ছিল বিএনপি কিনা হরতালে, হরতাল কি পালিত কোনো হয়েছে? কোনো কোনো সফলতা নেই, কোনো একটি সফলতা তাদের একটি সফলতা তারা নেই। তারা এই যে বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষ হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে বাস জ্বালিয়ে দিয়ে এবং বাসের ভিতরে হেলপার কে একদম জীবন্ত আগুন দিয়ে মেরে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। কর্মকাণ্ডকে সবসময় ঘৃণা করে প্রত্যাখ্যান করে এসেছে আগে, এখনো প্রত্যাখ্যান করছে, ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ সাইফুল সাগর ভাই, এবং আজকে ফেস দ্য পিপল যারা আমাকে শুনছেন এবং শুনবেন, আজকে যারা অতিথি আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে 28 তারিখ বিএনপির মহাসমাবেশের পূর্বে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি একটা কথা বলেছেন, উনি বলেছিলেন বাংলাদেশের সুন্দর সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার জন্য তাদের এই কথিত মহাসমাবেশ। এই মহাসমাবেশে তারা যেই উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, তারা যেভাবে এই যে পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে, গাড়িতে আগুন লাগিয়েছে, সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হলো বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা আগে ঘটেনি, এই যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, তার সে বড় হৃদয় বিদারক অমানবিক যে কাণ্ডটা আমরা দেখেছি সেটা হচ্ছে একটি হাসপাতালে তারা ঢুকে আগুন ধরিয়েছে, ওখানে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করেছে। এই ঘটনাগুলোর সাথে আমরা এখন যে পৃথিবীব্যাপী যে সহিংস ঘটনা ঘটছে, এই যে গাজা, সেখানে আমরা কি দেখেছি, আমরা এই যে ইহুদি ইসরায়েলিরা হাসপাতালে বোমা নিক্ষেপ করে একই সাথে 500 জন মানুষের মৃত্যু ঘটিয়েছে। আজকে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান তার শতভাগ দায়ী কিন্তু বিএনপি এবং জামাত, আর উস্কানির কারণে, নির্দেশদাতার কারণে। আমি মনে করি মির্জা ফখরুল ইসলামকে আরো আগে গ্রেফতার করলে এই বাংলাদেশে যেই মহাসমাবেশের নামে সাধারণ মানুষের এবং জনগণের যে মহাদুর্যোগ তারা যে নামিয়ে এনেছে সেটা হতো না। আর যদি তারেক জিয়া যদি বাংলাদেশে থাকতো, আজকে আমি আজকে এই জায়গাটা একটু স্পষ্ট দেব, মানে ফখরুল ইসলাম আলমগীরকে আরো আগে গ্রেপ্তার করলে পরে এই ঘটনাগুলি ঘটতো না, মানে কি কারণে গ্রেপ্তার করা উচিত ছিল বলুন। আমি 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 শেষ করছি। এই যে তিনি কিন্তু তিনি একটা বড় রাজনৈতিক দলের কেন্দ্রীয় মহাসচিব, তাকে গ্রেপ্তার করলে আপনার কাছে কি মনে হয়, মানে আগে গ্রেপ্তার করাটার ইঙ্গিত আপনি কেন বলছেন, পরামর্শ কেন দিচ্ছেন যে আগে গ্রেপ্তার করলে এই ঘটনাগুলি হতো না? এই ঘটনাগুলি বলতে আমরা যতটুকু দেখেছি উনি সুস্পষ্ট ভাবে উনি মঞ্চে ছিলেন, সমাবেশে ছিলেন, নেতৃত্বে ছিলেন, ভিডিও সামনে ছিলেন, সম্পূর্ণ ভাবে লাখো মানুষের সামনে ছিলেন, একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক সমাবেশ পরিচালনা করছিলেন, একজন নেতা হিসেবে, শীর্ষ নেতা হিসেবে, বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় যদি বলে দ্বিতীয় প্রধান বিরোধী দলের তিনি একদম শীর্ষ একজন নেতা হিসেবে, তাকে গ্রেপ্তার করার কারণ কি বলছেন যে এই ধরনের ঘটনাগুলি হতো না? কোনটা হতো না? তারা সমাবেশ করতে পারতো না, সারাদিন দেখা যাচ্ছে যে বিরোধী দলের যে ভূমিকা রয়েছে সেটি পালন করতে পারতো না, সেটি এগুলি পালন করা কি নিষেধ বাংলাদেশে? উনি যা করা কি নিষেধ বাংলাদেশে? সমাবেশ করা কি নিষেধ বাংলাদেশে? সমাবেশ সমাবেশ করা, মতামত প্রকাশ করা, প্রসেশন করা, এছাড়া উনি আর কি করেছেন? সবার আইনগত অধিকার, সংবিধান এটা বলে, কিন্তু সংবিধানের মধ্যে আমরা আর্টিকেল 37 এ কি দেখেছি, কি উল্লেখ করা আছে, সেটা হচ্ছে জনশৃঙ্খলা, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সবকিছু করতে হবে। এই যে বিএনপির মহাসমাবেশ তারা যে 10টি সত্যে পুলিশ, মানে তারা কোনটা করেছে পুলিশ কমিশন করে, আপনি তো দেখেন সারা বাংলাদেশে, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি বলছি যে সমাবেশ থেকে তারা কি এমন করেছে যেটা কারণে একটা অনুমোদন প্রাপ্ত সমাবেশকে এভাবে দেখা যাচ্ছে যে ভণ্ডুল করতে বাধ্য হয়েছে প্রশাসন, কি কারণে আমাকে একটু বলবেন দয়া করে। সেটা হচ্ছে আপনিও তো দেখছি চোখটা কিন্তু অন্ধ, যে কথাটা আপনি বলতেন কি করেনি তারা, আপনি কি ভিডিও ফুটেজটা দেখেন কিভাবে পুলিশকে ভিডিও ফুটেজটা আমি দেখেছি কোনটা বলেন। আমি 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 বলি যে কিভাবে পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, তারা ক্ষান্ত হয়নি, তাদের এত ক্ষোভ, তারা একজন কখন করেছে, কখন করেছে,
তারা তো মিটিং চালাচ্ছিল, সমাবেশ চালাচ্ছিল, খুব স্বাভাবিকভাবে সমাবেশ চালাচ্ছিল। সমাবেশ সমাবেশ এইটা তাদের পূর্ব পরিকল্পনার অংশ। তারা বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতির তৈরি করার জন্য তারা কথিত এই মহাসমাবেশ। সরকার অনুমতি দিয়েছে যে বাংলাদেশে মানুষের মতামত প্রকাশ করার সাংবিধানিক অধিকার যে আছে, সাংবিধানিক অধিকার যে বাংলাদেশের মানুষ তাদের শতভাগ তারা প্রয়োগ করতে পারছে, এই যে বাংলাদেশের বর্তমান যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী মানুষের মানবাধিকারের প্রতি যে শ্রদ্ধাশীল সেটার আমরা একটা প্রকাশ ঘটিয়েছি মাত্র, কিন্তু বিএনপি তারা তাদের কথা রাখতে পারেনি। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে বেশি জঘন্য যে কাজটি হয়েছে, যে কাজটি করেছে, এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই যে আমাদের এই যে স্বাধীন দৃঢ়চেতা বিচার ব্যবস্থার প্রতীক মাননীয় প্রধান বিচারপতি বাসভবনে হামলার যে মামলা হয়েছে, মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজকে আমি একটি কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের কথা। সেটা হচ্ছে আজকে স্বভাব সুলভ হরতালের কারণে আমরা যার যার ব্যক্তিগত ট্রান্সপোর্ট নিয়ে আমরা অফিস করিনি। আমি আসার সময় সিএমজি করে আসতেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম হরতালের প্রভাব কি হয়েছে কালকে, যে বিএনপি এর যেই প্রসেশন করেছে, মানুষ মার মেরেছে, পুলিশ মেরেছে, আগুন জ্বালিয়েছে, এটার ব্যাপারে আপনার বক্তব্য কি? ওই যে একজন সিএমজি চালক তিনিও জানে, বলছে এখানে মির্জা ফখরুলকে কিংবা বিএনপির নেতাদেরকে গ্রেফতার করলে হবে না, যদি বাংলাদেশে যদি কোনো আইন থাকে এখানে একজন কোন একটা হাঁস আছে না, সে ভালো করে হতে নাম বলতে পারছে না, যে আমেরিকার একজন, তার কথাই বাংলাদেশে সবকিছু এগুলো হচ্ছে। আজকে সাধারণ মানুষ কার কথায় কার কথায় বুঝিনি, ওই যে সাধারণ মানুষের যেই বক্তব্য একজন সিএনজি চালক, সে বললো যে এই বিএনপি এত সন্ত্রাস এত নৈরাজ্য করার সাহসটা পাচ্ছে কিভাবে, শুনেছি আমেরিকার নাকি কোন একজন আছে সেই বিএনপিদের সাথে ঘন্টায় ঘন্টায় প্রতিদিনে রাতে বৈঠক করে, বৈঠক করে তাদেরকে বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছে, উস্কানি দিয়ে এই বাংলাদেশে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে, যাতে তারা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে আনলফুলি ইন্টারভেন করে সেরকম একটা পরিস্থিতি তৈরি করে। মার্কিন মার্কিন রাষ্ট্রদূতের কথা বলছে, পিটার হাফের কথা বলছে। আচ্ছা, সিএনজি চালক হয়তো ওভাবে বলতে পারে নাই। প্রত্যেকটা ডিপ্লোম্যাটিক যারা একটা দেশে আসবে, রিসিভিং স্টেটের মারা তাদের ডিপ্লোম্যাটিক ইমিউনিটির মধ্যে থাকে, কিন্তু তাদের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে রিসিভিং স্টেট, রিসিভিং স্টেটের ইন্টারনাল অ্যাফেয়ার্স যাতে কোনোভাবে যাতে ইন্টারফেয়ার না করে। আজকে বিএনপি জামাতের এই উস্কানের পিছনে আমি মনে করি পিটার হাস থেকে শুরু করে পশ্চিমা শক্তি যারা এই বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সব দিক দিয়ে বাংলাদেশ আজকে আজকে উন্নতির উচ্চ শিখরে যাচ্ছে, সেটাকে বৃহত্তর করার জন্য আপনি মনে করছেন যে গতকালকের ঘটনার প্রেক্ষিতে আজকের হরতাল, আজকের হরতালের দিনে বিভিন্ন প্রান্তে অনেকেই মারা গেছে, লাঠি দিয়ে পিটিয়ে মানুষ মারা হয়েছে, গতকালকে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে মারা হয়েছে সেটাও আমরা দেখেছি, পাশাপাশি যুবদলের একজন নেতাকেও পিটিয়ে গুলি করে মারা হয়েছে, পরবর্তী সে হাসপাতালে মারা গেছে। যুবদলের না, যুবদলের যুবদলের বিষয়টা নিয়ে এটা গুলি করে মারেনি, এটা যুবদলের বিষয়, গুলি লেগেছিল পরে হাসপাতালে মারা গেছে, এটা স্বীকার করেন, আমি যে কথাটা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমি একজন আইনজীবী হিসেবে আমি খুবই লজ্জিত, শেষ করতে হবে, আমি খুবই লজ্জিত, খুবই মর্মাহত, এই কারণে যে বাংলাদেশের ইতিহাসে কখনো যে ঘটনা ঘটেনি কালকে বিএনপি জামাত সেটা দেখিয়েছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেনি, তারা এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর নগ্ন হামলা করেছে, তারা সংবিধানের উপর। আপনি কি যুবদলের লজ্জা বোধ করেন কিনা, আপনি কি একজন রাজনীতিবিদ বিরোধী দলের শীর্ষ নেতা যেভাবে যেভাবে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে গিয়ে এখন মামলা দেওয়া হয়েছে, তার সেজন্য কি আপনি লজ্জাবোধ করেন কিনা? আজকে একজন বিএনপি নেতার বাড়িতে গিয়ে যখন পুলিশ দেখা যাচ্ছে যে গ্রেপ্তার করতে গেছে,
বাড়ি ঘরের বিভিন্ন ধরনের আসবাবপত্র তল্লাশি করছিল, তখন সেই নেতার স্ত্রী এই ভয়ঙ্কর অবস্থা দেখে সেখানে স্ট্রোক করে সেখানে তিনি মারা গেছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমি তবে মারা গেছে এটা আমি যতটুকু শুনেছি পত্রিকায় এসেছে। এগুলো প্রোপাগান্ডা, এগুলো এবং বিএনপির বিভিন্ন জেলায় বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি ঘরে আগুন লাগানো এবং ভাঙচুর করা, অফিস তছনছ করে ভাঙচুর, এটাতে আপনাকে লজ্জা দেয় কিনা বা আপনার লজ্জা পাচ্ছেন কিনা? আমি বলি বিএনপি যে গতকাল যে যে ক্রাইম করেছে, এই ক্রাইম গুলো ডাকার মানে ঢেকে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য তারা এখন সেই গ্লোবালস এর মতো তারা বিভিন্ন রকমের মিথ্যাচার করছে, এটা তারা করবে, বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, আপনার ইন্টারভেনের কারণে আমি বলতে পারিনি, সেটা হচ্ছে এই যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না, সাধারণ চোখে দেখলে হবে না। কারণ আমরা দেখেছি বিএনপি জামাতের এই বিচার ব্যবস্থার প্রতি তাদের আক্ষেপ, তাদের আক্ষেপ কেন জানেন? তাদের আক্ষেপ হচ্ছে এই যে জিয়া রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার বিচার করতে বাধা দেওয়ার যে ইন্ডেমনিটি অধ্যাদেশ, সেই অধ্যাদেশ আদালত কর্তৃক বাতিল হয়েছে। গতকালকার কাণ্ডের কারণে বিএনপি হরতাল ডেকে চলে হরতালকে সফল হয়েছে বলে আপনি মনে করেন? শেষ 10 সেকেন্ডে বলবেন পলাশ, যদি আপনার কাছে আসছে। হরতাল বাংলাদেশে হরতালের সংস্কৃতি থেকে বাংলাদেশ অনেক আগে বেরিয়ে এসেছে, হরতাল কখনো সফল হয়নি। তবে হ্যাঁ, সফলতা ছিল কিনা হরতালে, হরতাল কি পালিত হয়েছে? কোনো কোনো সফলতা নেই, তাদের একটি সফলতা তারা এই যে বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষ হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে বাস জ্বালিয়ে দিয়ে এবং বাসের ভিতরে হেলপারকে একদম জীবন্ত আগুন দিয়ে মেরে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। এরবারে তাদের কোনো সফলতা নাই। বাংলাদেশের মানুষ বিএনপি জামাতের এহেন কর্মকাণ্ডকে সবসময় ঘৃণা করে প্রত্যাখ্যান করে এসেছে আগে, এখনো প্রত্যাখ্যান করছে, ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন।